এবারের যে জামাই হবে এ প্রতাপ প্রতিপত্তির অংশীদার হবে। এই লোভে পাগল মেয়েকে বিয়ে করার জন্য অনেকেই রাজি হবে দেখো। বড়বৌদি, তাছাড়া তোমাদের টাকার জোর আছে, ভাত ছড়ালে যেমন কাকের অভাব হয় না, টাকা ছড়ালেও দেখবে পাত্রর অভাব হবে না। দেখো তোমার এই খাবি খাওয়া আমি আর সহ্য করতে পারছি না। তুমি ভাই কি পারবে বলতো? পার্থপক্ষ হবে তাড়াতে পারবে না, আমাকে নিয়ে ভাগিয়ে বিয়ে করতে পারবে না, তাহলে তুমি পারবেটা কি? তোমায় ভালোবাসতে। রাধার মাথায় যে একটু গন্ডগোল আছে সেটা পাত্রপক্ষকে জানিয়েছো তো? নইলে তো পরে আবার আমার উপর বিশ্বাস রাখ, আমি সব ঠিক করে দেবো। আর তাছাড়া লুকিয়ে বিয়ে দেবো কেন, সব জানিয়ে বিয়ে দেবো। দাদা জানিস ইন্দিরারও আমার সঙ্গে একমত, এমন ভালো কোনো আই স্পেশালিস্টের সঙ্গে কথা বলা দরকার। কোনো দরকার নেই, দরকার থাকলে এই নার্সিংহোমের ডাক্তারই বলে দিতেন। তারা আই স্পেশালিস্ট তার রিপোর্টে লিখে দিয়েছেন আমার চোখ ভালো হওয়ার নয়, কেন শুধু শুধু ছুটোছুটি করবি? তুই চুপ করবি? আমি আর ইন্দিরা দুজনে একসঙ্গে যাবো, দরকার হলে সেকেন্ড ওপিনিয়ন নেবো। তোর চোখ কি হলো, চুপ করে গেলি কেন? কেউ এসছে? হ্যাঁ ইন্দিরা এসছে। ইন্দু? হ্যাঁ, সঙ্গে অপূর্ব আছে। অপূর্ব মানে? অপূর্ব মিত্র, এটা আপনার। এই যে, কেমন আছেন সুদীপবাবু? ভালো, খুব ভালো। আপনি যে আসবেন ভাবতে পারিনি, ইন্দিরা এত বড় একটা সারপ্রাইজ দিল। এই দেখুন, আপনি এলেন, আপনাকে দু চোখ ভরে যে দেখবো তার কোনো উপায় নেই আমার। উপায় একটা কিছু হয়ে যাবে, কোয়াইট শিওর যে আপনি খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবেন। হ্যাঁ, এই সান্ত্বনাটুকুই তো আমার সঙ্গী। তবু ভালো ইন্দিরা আপনাকে নিয়ে এলো, আপনার সঙ্গে পরিচয়টুকু তো হলো। ইনফ্যাক্ট ইন্দু যদি আগেই আমাকে আপনার কথা বলতো তাহলে আমাদের পরিচয়টা অনেক আগেই হতে পারত। হ্যাঁ, আর ঘটনাচক্রে আমরা দুজনেই যখন দাদা তোর কিন্তু কথা বলা বারণ, ডাক্তার বলেছে স্ট্রেন পড়বে। একটু এটা রাখবি, আসলে আমি তো ভাবতেই পারিনি অপূর্ব বাবু আসবেন, আমার এত ভালো লাগছে। কি আশ্চর্য! থ্যাংকস ফর কামিং। ধন্যবাদ দেওয়ার কিচ্ছু নেই শুধু, এরকম একটা বিচ্ছিরি ঘটনা আমি আসবো না এটা হতে পারে। আই এম কোয়াইট শিওর গেট ওয়েল সুন। থ্যাংক ইউ। ইন্দুর তুমি কিছু বলো। ও আচ্ছা, আমি একটা কাজ করি, আমি বাইরে দাঁড়াই তুমি। না না, আরে তুমি বাইরে যাবে কেন? ললিতার সঙ্গে তোমার আলাপ করে দেওয়া হয়নি। ললিতা? নমস্কার। না আলাপ নেই মানে ফোনে একবার কথা হয়েছিল, অনেকবার শুনিওছি। আমি জানি আপনাদের প্রতি অনেক ঝড় যাচ্ছে, কিন্তু নিজেকে একা ভাববেন, আমরা আছি। ইন্দু আমার জন্য যা করলো আমি তো, আমি ওর কাছে কৃতজ্ঞ, না থাকলে যে কি হতো। আর সুদীপ থাক না ওসব কথা। ইন্দু আমরা কিন্তু অনেক দেরি করে এসেছি, ভিজিটিং আস প্রায় শেষ। ও ঠিক আছে চলো সুদীপ, আজ তাহলে আমরা আসি। হ্যাঁ হ্যাঁ প্লিজ। আর অপূর্ব বাবু, এখানে আসার জন্য অনেক ধন্যবাদ। এভাবে লজ্জা দেবেন না, আপনারা আমার জীবনে এমন একটা ঘটনা ঘটে গেল যেটা প্রমাণ করে যে জীবনটা বড় রহস্যময়, অ্যাট দ্য সেম টাইম আনপ্রেডিক্টেবল। হ্যাঁ, আনপ্রেডিক্টেবল। আসি ললিতা। জানতি সিন্ধু অপূর্বকে নিয়ে আসবে? না, ইন্দিরা আমাকে বলেছিল যে অপূর্বকে নিয়ে আসবে, কিন্তু আজই আসবে এটা আমি জানতাম না। তার মানে ইন্দিরার সঙ্গে আমার দেখা হয়েছে, আমি ফিরে আসার পর আমাদের যোগাযোগ হয়েছে, সবই ইন্দিরা অপূর্বকে বলেছে। সব সব বলেছে, অপূর্ব সব জানে, তারপরেও তোকে দেখতে এসছে। বুঝতেই পারছিস অপূর্ব আর পাঁচজনের মতো নয়, ভালো মানুষ। এইবার নিশ্চয়ই তোর
ইন্দিরাকে নিয়ে দুশ্চিন্তা কাটবে। ইন্দিরা সুখী আছে, ভালো আছে। সত্যি কি তাই? ওলি হব, তারপর হান্তি হবে। হলি দাও, অন্য রাধা। হরি হরি, এক হারে আমাকে হির খাওয়াচ্ছে, তাতে আমি হলি হয়ে যাব। হামেলার হুকুর তৈরি করছে, তার মধ্যে আমি হাবুডুবু হেম হচ্ছে। হা খুশি তাই কর, আমায় হলি দিয়ে শান্তি কর। অসম্ভব, পারবই না, সম্ভবই নয় আমার দ্বারা। আমি নাকি পাত্রপক্ষকে আটকে দেবো, কি করে আটকাবো? ওরে বাবা, চৌধুরী বাড়ি অর্চা, সেইখানে পাত্রপক্ষ উঠবে, সেখানে ওদের আগল, পারবই না। মুশকিল বাবা গো, একটা মেয়ের জন্য আমার এবার আশা ছাড়া হয়ে বাইরে বাইরে ঘুরতে হবে। অবুজ হাগল কোথাও যাবো না, এই ঘরের মধ্যে উকিয়ে থাকবো। মাথা খারাপ অজি ইউজ করে বলবো যে আমার অর হয়েছে, অর হয়েছে খবর। পাগল হয়ে যাব অবুজ, এ তো কোনো যুক্তি শুনবে না। আরে ওরে প্রশ্ন করে না, ঠিক আমাকে ঘুষ দিয়ে দেবে। কি কলে পড়লাম রে বাবা, আমি পাগল হয়ে যাবো শেষ পর্যন্ত। কেন মধ্যে যে আমার মনের মধ্যে রেম থাকলো, এ কাকে প্রশ্ন করে রে? এবার ধরো তুমি এমএল লেবু হটকাতে হটকাতে নিজের লাইফই হটকে গেল, পড়ে যাবো আমি, সব শেষ হয়ে যাবে। আদু বাবা কাঁচাও মুনিয়া, এই যে এনে এই শাড়িটা চট করে পরে নে। শাড়ি কেন? আরে এই শাড়িটা পরে ভালো করে সেজে গুজে নে, আজকে পাত্রপক্ষ রাধাকে দেখতে আসছে না, তুই ওদের সামনে গিয়ে বসবি শাড়িটা পরে। মানে রাধার পাত্রপক্ষের সামনে গিয়ে আমি ঘুরঘুর করব? হ্যাঁ। আরে বাবা ঘুরঘুর করবি মানে কি, আর ঘুরে ঘুরে বেড়াবি? বললাম না সবার সঙ্গে সামনে বসে থাকবি, যাতে চট করে তুই ওদের চোখে পড়ে যাস। এটা আবার কিরকম কথা, দেখতে আসছে রাধাকে, তাতে আমার আবার আলাদা করে চোখে পড়বার কি আছে? কি আছে বুঝতে পারছো না? না না। আরে বাবা আমি চাইছি তোকে ওদের পছন্দ হয়ে যাক, অবশ্য সেটা হবে আমি জানি, কারণ রাধা মুখ খুললেই বোঝা যাবে যে রাধার মাথার গণ্ডগোল। ব্যাস তারপরে তুই ওদের নজরে পড়ে যাবি, আর আমিও ঝোপ বুঝে কোপ মারবো, একেবারে বিয়ের কথাটা তখনই পারবো। হ্যাঁ হ্যাঁ, এতটাই সহজ? এরম আবার হয় নাকি, একজনকে দেখতে এসে আর একজনকে, যত সব অ্যাবসার্ড ব্যাপার। এই শোনো, বেশি পাকামো করবে না, এরকম কত কেস হয়েছে জানো, বড় বোনকে দেখতে এসে ছোট বোনকে পছন্দ করে নিয়ে গেছে। সে যাই হোক, আমি এভাবে বিয়ে করব না, আমার এসব একদম ভালো লাগে না। একটা অচেনা লোকের সামনে কিভাবে বসে থাকা, তার উপর আবার শাড়ি টাড়ি পরে সংসার যা, উফ না, ইম্পসিবল, আমি পারবো না। কিচ্ছু ইম্পসিবল না, সবটাই পসিবল, আমি যেটা বলছি সেটা তোমাকে করতে হবে, বুঝেছো? আচ্ছা মা, তুমি আমার এরকম ভাবে কেন বলো তো বিয়ে দেওয়ার চেষ্টা করছো? কেন যে চেষ্টা করছি সে তো শুধু আমিই জানি, চুনিয়াটা কোথায় আছে কিভাবে আছে কিচ্ছু জানি না, কবে ওকে ফিরে পাবো তাও জানি না। তোকে অন্তত বিয়েটা দিয়ে এই বাড়ি থেকে সরাতে পারলে আমি নিশ্চিত, নইলে একদিন হয়তো তোকেও তুলে নিয়ে চলে যাবে। কি ভাবছো মা? সে তুমি যাই ভাবো, আমি ওভাবে শাড়ি টাড়ি পরে গিয়ে সংসে যে বসে থাকতে কিন্তু পারবো না, আমার কি কোনো প্রেস্টিজ নেই নাকি? কি বললে তুমি?
প্রেস্টিজ, ছাল ছাড়া কুকুরের বাঘা নাম। বাপ তো কায়দা করে সরে পড়লো, তারপর দুই মেয়ে নিয়ে আমাকে ছুটতে হয়েছে, পরের বাড়িতে আশ্রিতা হয়ে রয়েছি আমরা, আমাদের আবার প্রেস্টিজ। সুযোগ যখন এসেছে একবার, আমি এই সুযোগের হাতছাড়া করব না। তুমি একদম জেদ করবে না মনিয়া। কিন্তু তুমি যেটা ভাবছো সেটা তো নাও হতে পারে, রাধাকে তো ওরা সিলেক্ট করে ফেলতে পারে। অসম্ভব, রাধার পাগলামো ওরা ঠিকই ধরে ফেলবে, আর একটা পাগল মেয়েকে বাড়িতে বউ করে ওরা নিয়ে যাবে না। আর ওরা যদি নাও ধরতে পারে, মানে রাধা যদি কোনো রকম পাগলামো নাও করে, তাহলে আমি তো আছি, যেভাবেই হোক ওদের কানে আমি কথাটা ঠিকই তুলে দেব, আর তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। তোমাকে সব নিয়ে ভাবতে হবে না। কিন্তু মা, তুমি একবার, আর কোনো কথা নয়, অনেক কথা বলেছো তুমি, এখন আমি যেটা বলেছি সেটা তুমি করবে, আন্ডারস্ট্যান্ড? দেখো বৌমা, পাত্রপক্ষ কিন্তু বিকেলেই আসবে, তুমি রাধাকে একটু ভালো করে সাজিয়ে গুজিয়ে রেখো, আর ওদের যেন আপ্যায়নের কোনো ত্রুটি না হয়। রাধা মাধবের কৃপায় যদি রাধাকে পছন্দ হয়ে যায় তাহলেই আমার শান্তি। আর ওই সীতাকে বলবে ড্রয়িং রুমটা যেন একটু ভালো করে সাজিয়ে গুজিয়ে রাখে। বলে দেবো মা, আপনার তো শান্তি হলো, কিন্তু আমি বলছিলাম রাধার মানসিক অবস্থা যা, তাতে আরেকবারটি ভেবে নিলে হতো না মা? না বৌমা, আর ভাববার কিছু নেই। তুমি কি চাইছো যাদের আমি আজকে নিমন্ত্রণ করেছি তাদের আমি আসতে না বলে দেবো? আমার মুখে চুনকালি লাগুক এটাই কি তুমি চাও? না না মা, এ কি বলছেন আপনি? তাহলে কি বলতে চাইছো তুমি? রাধার ব্যাপারে এতদিনে তো কম কথা হলো না, কম কথা বললে না, আর কি বলবে? রাধার কি সে মঙ্গল অমঙ্গল তোমাদের থেকে আমি কম বুঝি? না মা, সে দৃষ্টতা আমার নেই। আমি শুধু বলছিলাম রাধার মানসিক অবস্থার কথা যদি পাত্রপক্ষকে আগে জানানো হয়, তারপর ওরা কি বলেন সেটা দেখা যাক। আসলে সব জেনে শুনে ওরা যদি বিয়ে দেওয়ার জন্য আগ্রহী হন তাহলে না হয়। ও, আবার তোমরা সে একই কথা বলছো, দেবাও তাই বলছে। আরে বাবা, আজকে তো রাধাকে দেখতে আসছে, বিয়ে তো আর হয়ে যাচ্ছে না, আগে আসুক পছন্দ করুক, তারপর তো বিয়ের দিন ঠিক করা। কিন্তু আমি বলছিলাম যে, না, এর মধ্যে আর কিচ্ছু বলার নেই বৌমা। তোমরা কি মনে করো রাধার সব কিছু গোপন করে আমি ওর বিয়ে দেব? সব কিছু গোপন করে বিয়ে দিলে রাধা যে শ্বশুর বাড়িতে অশান্তিতে থাকবে সেটা আমি খুব ভালো করে জানি। আমি বুঝতে পারছি, কিন্তু রাধার যে একেবারে খেপে উঠেছে না বিয়ে করার জন্য, পাত্রপক্ষর সামনে ওকে বসানো আমাদের পক্ষে কিন্তু মুশকিল হয়ে যাবে মা। যদি কোনো উল্টোপাল্টা কাণ্ড করে বসে তাহলে তো? উল্টোপাল্টা কাণ্ড যাতে না ঘটে সে দায়িত্ব তোমার। তুমি আগে থেকে ওকে বুঝিয়ে শুনে রাখবে, রাধা মাধবের কৃপায় একবার যদি ওকে পছন্দ হয়ে যায় তাহলেই আমার শান্তি। এই চৌধুরী বাড়িতে সানাই বাজুক, এটা কি তুমি চাও না? জানো বিশাখা, আজকে একটা কিছু কাণ্ড ঘটবেই আমি শিওর। কেন বলুন তো? বা এমন ভান করছো যেন তুমি কিছু জানো না। আজ পাত্রপক্ষ রাধাকে দেখতে আসবে না? দেখো পাত্রপক্ষের সামনে ওই পাগল রাধা কিরকম আচরণ করে। কোনো আচরণ নাও করতে পারে। সে কি গো, তোমারও কি বৌদির মতো ধারণা হলো নাকি যে পাত্রপক্ষের সামনে রাধা পাগলামো টাগলামো ভুলে গিয়ে করে সুস্থ মানুষের মতো আচরণ করবে? করতে পারে, আমার তো সেটা মনে হয় না। বিয়ের আনন্দে একটা মেয়ে দুম করে পাগলামো সেরে গিয়ে সুস্থ হয়ে যাবে, এটা কখনো হয় নাকি? কাণ্ড একটা কিছু হবেই আজকে। আপনার কথা শুনে মনে হচ্ছে রাধার বিয়েটা না হলে আপনি ভীষণ খুশি হন। আর তোমার কথাবার্তা শুনে মনে হচ্ছে রাধার বিয়েটা হয়ে গেলে তুমি ভীষণ দুঃখী হও।
দুঃখিত হওয়ার কোনো কারণ তো দেখছি না। আছে বিশাখা, আছে, যথেষ্ট কারণ আছে। সেদিন আমি তোমাকে বলেছিলাম না যে তুমি শাক দিয়ে মাছ ঠাকার চেষ্টা করছো? হ্যাঁ বলেছিলেন, কথাটা এড়িয়ে গিয়েছিলেন সেদিন, আজকে বলতে পারেন। হ্যাঁ সেটা হলো যে রাধার এই বিয়েটা হোক তুমি মোটেই চাও না। আচ্ছা তুমি কি চাও, রাধার এই বিয়েটা না হোক নাকি সারা জীবনের জন্য রাধার বিয়েটা না হোক? মনে হচ্ছে আমি এসব চাই। নিশ্চয়ই তুমি চাইছো বলেই তো সেদিন বৌদির কাছে রাধা আর অমলের সম্পর্ক নিয়ে ফলাও করে বলতে গিয়েছিলে, যাতে বৌদি এই সম্বন্ধটা বাতিল করে দেয়। যে কি কারণ বলো তো বিশাখা, রাধা শুধু পাগল বলে কি তুমি বিয়েটা চাইছো না, নাকি অন্য কোনো কারণ আছে এর পিছনে? আপনি অসম্ভব বুদ্ধিমতী, তাই কারণটা আপনি নিজেই খুঁজে বার করে নিন। তবে হ্যাঁ একটু সাবধানে খুঁজবেন, খুঁজতে গিয়ে আবার হারিয়ে না যান দেখবেন। কে হারাবে আর কে থাকবে সেটা সময় বলে দেবে। তবে তোমার এই রাধার প্রতি স্পেশাল অ্যাটিটিউডের রহস্যটা আমাকে খুঁজে বার করতে।